আমাদের মধ্যে অনেক ভালো ভালো উদাহরণ আছে যে টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা আরো অনেক সুন্দর সুন্দর কাজ করছি। আমাদের দেশের ছেলে কিন্তু ইউটিউবে কাজে লাগিয়ে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। একটা ক্লিপিংস আছে আমাদের, চলুন দেখে নিই। যে গল্প বলবো সত্যি কোনো গল্প না, পুরো গল্পের বেশিরভাগ নিছক আমার কল্পনা, আইডিয়া সব সত্যি তাই এর গুরুত্বটা কল্পনা না না। পিথাগোরাস মহামুনি, চলো তার গল্পটা শুনি। 2500 বছর আগে সামোস দ্বীপের মধ্যভাগে জন্ম নেয় এই মহান লোক, ছিল সংখ্যাতে ক্রুদ্ধ। গণিত পড়াতে আমার সবসময় ভালো লাগতো, কারণ গণিত বিষয়টার প্রতি আমার প্রচন্ড দুর্বলতা। আমার খুব ভালো লাগে যদি x + 3 = 5 হয়, তাহলে x = 5 - 3 বোঝাচ্ছে, মানে পক্ষান্তর করা। যাই হোক, আর ওয়াল মোকাবেলা, আল মোকাবেলা জিনিসটা কি ছিল? তিনি বললেন যদি x + 3 = 5 + 3 হয়, তাহলে দুই পাশ থেকে 3 3 মোকাবেলা থাকবে x = 5। অর্থাৎ আমরা যে কাটাকাটি বলি সেটাই ছিল তার মোকাবেলা। গণিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে মজার বিষয়। তো মজা জিনিসটা এরকম যে সেটা নিজের মধ্যে রাখলে আসলে মজাটা পুরোপুরি ফুটে ওঠে না। মজা যদি অন্যদের মাঝখানে ছড়িয়ে দেওয়া যায় তাহলে মজাটা আসলে অনেক বেশি বেড়ে যায়। তো আমার মনে হচ্ছিল যে আমি যদি গণিতের এই মজার ব্যাপারগুলো যদি মানুষের সাথে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো তাহলে অন্য মানুষরাও অনেক আনন্দিত হতে পারতো। তো ওই ওই চিন্তাটা থেকেই আসলে প্রথম ইউটিউবের এই চ্যানেলটা করি। একে এগারো দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা মান আপনাদের তাকিয়ে দেখি। একে এগারো দিয়ে ভাগ করলে পাওয়া যায় 0.09090909 তাকিয়ে দেখুন, সে কিন্তু সত্যি কথা বলছে। একে এগারো দিয়ে ভাগ করলে শূন্য হয় না, সে ঠিক সেই কথাটাই বলছে। সে বলছে 1/11=0.09009009009, এটা কিন্তু শূন্য নয়, এটা কোনোদিনও শূন্য নয়, শূন্য নয়, শূন্য নয়। সে সারা জীবন ধরে বলতে থাকে শূন্য নয়, শূন্য নয়। সে একটা সত্যবাদী সংখ্যা। গণিতের যতগুলো বিষয় আছে, যতখানি পারা যায় অন্তত এইচএসসি পর্যন্ত, এই সবগুলো বিষয়, তাদের মজার বিষয়গুলো, তার ভেতরের গল্পগুলো, গণিতবিদদের কথাগুলো, যেন এই এই সব কিছু নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করতে চাই। 11 দিয়ে গুণ করা খুব মজা। যেমন আমাকে যদি বলা হয় বলতো 45 × 11 কত হবে, মুখে মুখে দুম করে বলে দিতে পারি 495। 52 × 11 কত হয়, 572। কীভাবে হলো সেটা একটু বলি, তাহলে আপনারাও পেরে যাবেন একবারই। আসলে এটা খুবই সোজা একটা নিয়ম। আইডিয়াটা হচ্ছে এরকম যে 34 × 11 এটা সমান সমান 374। দেখুন 34 এর মধ্যে কী কী ছিল, 3 আর 4। এই 3 আর 4 দুই পাশে ছড়িয়ে ফেলুন আর 3 আর 4 যোগ করলে কত হয়, 7। এটাকে মাঝখানে ঢুকিয়ে দিন, তাহলে থা হলো 3, 7, 4, 374। এটি হচ্ছে উত্তর। সব জায়গায় এটা সত্যি। যেরকম 45 × 11 4 আর 5 দুই পাশে নিয়ে যান, 4 আর 5 যোগ করলে 9, 4, 9, 5 শেষ। আমি চাই আমার শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে কাজ করতে। আসলে আমার আমার সবসময় কাজ, আমার ছোটবেলা থেকেই এটা আমার আমাকে আমার। Hello friend, this is Anisha. This is Unayad. For latest updates of Projonmo Agami, follow us on Facebook. You can also subscribe to our YouTube channel for the full episodes.